পানিগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। বিচারক আল মাহমুদ ফয়সুল কবির এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণে বলা হয়, কালিয়াকৈর গ্রামের সোহেল সুলতানাকে তার ইচ্ছার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানার চক গোবিন্দপুর গ্রামের সাধু নামে এক ব্যক্তির সাথে বিয়ে দেয়। বিয়ের পরে সোহেলি 2002 সালে 6 এপ্রিল সাধুর খাবারে বিষ মিশিয়ে হত্যা করেন।